Assalamualaikum. Mitsubishi Pajero 2005 model. এটার প্রবলেম মাঝে মাঝে ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, তো এই জন্য এটার থার্মোস্টার চেঞ্জ করব। থার্মোস্টার আর এটা অনেক কিছু হয়েছে, কুলেন্ট চেঞ্জ করে না, নর্মাল পানি দিয়ে চালায়, এই জন্য প্রথম থার্মোস্টার চেঞ্জ করে দেখব। এই দুটো বোল্ট ইঞ্জিনের ভিতরে বাতাস বাইর করার জন্য আর থার্মোস্ট্যাট খোলার জন্য তিনটা বোল্ট। দেখেন ইঞ্জিনের ভিতরে কুলেন্ট ছিল না, তাই দেখেন ভিতরে আয়রন জমে গেছে। এটা 12 নম্বর বক্স। থার্মোস্টারটা দেখেন, এটা যে ভিতরে ডায়াফ্রামটা আছে এটা খারাপ হয়ে গেছে, এটা নতুনটা, আর এটা নতুন পার্ট নম্বর। থার্মোস্টারের যেই রিংটা আছে এটার ভিতরে গ্রিজ দিয়ে ফিটিং করবেন। আর দেখেন ভিতরে একটা চেক ওয়াল আছে, এটা উপর দিক দিয়ে নেবেন। Thank you.
প্রায় আধা ঘন্টা চালানোর পরে দেখেন এখন এটা লেভেলে আছে হিট। তো আশা করা যায় এখন আর সেই আগের প্রবলেমটা হবে না, হিট এর বেশি হবে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।